বন্ধুরা, আমি বাড়িতে যে রক্তচন্দন গাছটি লাগিয়েছিলাম, সেই রক্তচন্দন গাছের গ্রোথ বা বৃদ্ধি নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখুন বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন বা দেখেন, তারা জেনে থাকবেন যে আমি এখান থেকে 3 মাস আগে এই রক্তচন্দন গাছ যেটা দেখাচ্ছি, এটা আমি বাড়িতে লাগিয়েছিলাম। প্রথমে বলে রাখি, যে রক্তচন্দন গাছটা দেখছেন, এটা কিন্তু অরিজিনাল প্রজাতির রক্তচন্দন গাছ, এবং এটি মূলত সবথেকে দামি রক্তচন্দন গাছ, যেটা দক্ষিণ ভারতে হয়। তো আমি এখান থেকে আগেই বলেছি, 3 মাস আগে রক্তচন্দন গাছটি লাগিয়েছিলাম। দেখুন, আপনারা একটু ভালো করে দেখে নিন, রক্তচন্দন গাছের পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো রক্তচন্দন গাছ লাগানোর পরে ইনিশিয়াল স্টেজে, কিন্তু গাছ লাগানোর কিছুদিন পরে সব পাতা ঝরে যায়। তো স্বাভাবিক, আমি তখন চিন্তিত হয়ে পড়েছিলাম যে রক্তচন্দন গাছটি বাঁচাতে পারবো কিনা, কারণ আমাদের ওয়েদারে রক্তচন্দন গাছটা গ্রোথ করানো কিন্তু ফার্স্ট স্টেজে কিন্তু একটু অসুবিধা থাকে। তো সেই কারণে আমি কিন্তু একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু 3 মাস পরে আমি এখন রক্তচন্দন গাছটা আপনাদের দেখাবো, দেখালে বুঝতে পারবেন যে গাছটার গ্রোথ কিন্তু শুরু হয়েছে। এবং আমি আনন্দের সঙ্গে বলতে পারি যে দক্ষিণবঙ্গে, মূলত দক্ষিণবঙ্গের জেলা, এই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় আমি একমাত্র রক্তচন্দন গাছ চাষ করতে পেরেছি বলে আমি অন্তত মনে করি। তার জন্য আমি খুবই আনন্দিত। দেখুন, 3 মাস পরে বন্ধুরা, কিছুদিন আগে পর্যন্ত এই রক্তচন্দন গাছে একটা কোনো পাতা ছিল না, এখন আমরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চন্দন গাছের গ্রোথ শুরু হয়ে গেছে, নূতন পাতা চলে এসছে। এবং পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আগের যে পুরনো পাতা ছিল সব পাতা ঝরে গেছে। আমি দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা ডালের মাথাতে কিন্তু পত্র মঞ্জুরি, যেটাকে আমরা বলি, সেগুলো কিন্তু বিকশিত হতে শুরু করেছে এবং সুন্দরভাবে বিকশিত হতে শুরু করেছে। আসলে এই প্রসঙ্গে আমি বলতে পারি যে ফার্স্ট স্টেজে, ইনিশিয়াল স্টেজে যদি চন্দন গাছকে বাঁচানো যায়, লাল চন্দনকে বাঁচানো যায়, এবং একটুখানি যদি লাল চন্দন গাছের গ্রোথ শুরু হয়ে যায়, তারপরে কিন্তু লাল চন্দন মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো ফার্স্ট স্টেজ আমি অনেকটাই অতিক্রান্ত করিয়ে ফেলেছি। এখন আমি খুবই আশাবাদী যে এই চন্দন গাছকে আমি বাঁচাতে পারবো এবং আগামীতে এই চন্দন গাছকে আমি বড় করতে পারবো। আমি আপনাদের সবাইকে বন্ধুরা আহ্বান জানাই, যারা ভালোবেসে কৃষিকাজ করেন, আপনারা অন্তত ভালোবেসে আপনার বাড়ির প্রতি জায়গাতে চন্দন গাছ লাগান। এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য যেমন বজায় থাকবে, আপনি নিজের থেকে, নিজের মনের থেকেও খুব ভালো অনুভূতি পাবেন, এবং আপনার ভবিষ্যতে আর্থিক সমৃদ্ধি হওয়ার সুযোগ থাকবে। একসঙ্গে আপনি প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে পারবেন আর নিজেকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদের সবাইকে আহ্বান করি, গাছ লাগান, পৃথিবীকে সুস্থ রাখুন। বিশেষ করে এমন গাছ লাগান যেটা কিছুটা দীর্ঘমেয়াদী হবে, যেটা আপনার আর্থিকভাবে যে গাছটি সমৃদ্ধ করবে এবং প্রাকৃতিক পরিবেশকে কিন্তু বজায় রাখবে। তো চন্দন গাছ মোটামুটি, লাল চন্দন মোটামুটি 25 বছরের মধ্যে পরিণত হয়ে যায়, বিক্রি করার মতো হয়ে যায়। তো তখন আপনারা কিন্তু বিক্রি করে লাভেরও মুখও দেখতে পারবেন। তো বন্ধুরা, যা এই পর্যন্ত ছিল, আপনারা এতক্ষণ দেখলেন সম্পূর্ণ অরিজিনাল প্রজাতির একটি রক্তচন্দন গাছ। এই রক্তচন্দন গাছ লাগালে আর্থিকভাবে আপনারা অবশ্যই সমৃদ্ধ হবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ।